উত্তর পশ্চিম চীনের ছিংহাই হ্রদ, এটি চীনের সবচেয়ে বড় হ্রদ, আর এ হ্রদের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেকেড কার্প। এটি চীনা ভাষায় হুয়াং ইউ নামে বেশি পরিচিত। অতিরিক্ত মাছ ধরা ও লেকের পরিবেশের ভারসাম্যের অবনতির জন্য বিলুপ্তির পথে ছিল এই মাছ। তবে স্থানীয় সরকার এই মাছের সংখ্যা বাড়াতে নিয়েছে বিশেষ উদ্যোগ। হুয়াং ইউ মাছের প্রাকৃতিক প্রজনন হার খুবই কম, তাই কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাছের প্রজাতিকে টিকিয়ে রাখতে কাজ করছে ছিংহাই কর্তৃপক্ষ। কৃত্রিম প্রজননের জন্য আছে স্থানীয় বেশ কিছু পরীক্ষামূলক হ্যাচারি স্টেশন। সেখানে 24 ঘন্টা শিফটে কাজ করেন স্টাফ সদস্যরা। হ্যাচারি স্টেশনগুলোতে মাছের ভ্রূণ বৃদ্ধিতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার, নির্দিষ্ট স্তরে জল প্রবাহের গতি এবং তাপমাত্রা বজায় রাখতে হয়। গত 2 দশক ধরে এই কাজটি করে যাচ্ছেন তারা। আমরা মাছের প্রজনন বাড়াতে সর্বোত্তম ইনকিউবেশন এবং প্রজনন পরিস্থিতি নিয়ে অধ্যয়ন করছি। এখন আমাদের হ্যাচিং রেট 85% উপরে, যা 2015 সালের চেয়ে 65% বেড়েছে। মাছের হৃদস্পন্দন যখন বোঝা যায়, তখন মাছগুলোকে জলের ভ্যাটে স্থানান্তর করা হয়। সেখানে প্রতি 2 ঘন্টা পরপর মাছকে খাওয়ানো হয় ডিমের কুসুম। 1 মাস বয়সে মাছগুলোকে স্থানান্তর করা হয় পুকুরে। পুকুরে মাছকে খাওয়ানোর জন্য শ্রমিকরা অবলম্বন করেন শীষ দেওয়া পদ্ধতি। শীষ বাজালে মাছরা আরও খেতে আগ্রহী হয় বলে মনে করেন তারা। 2 দশক ধরে চলছে কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছের সংখ্যা বাড়ানোর কাজ। এখন পর্যন্ত এ লেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে ছাড়া হয়েছে 10 মিলিয়ন মাছ। ছিংহাই হ্রদের 23% নেকেড কার্প ছাড়া হয় কৃত্রিম প্রজননের মাধ্যমে। যেহেতু মাছ এবং পাখি উভয়েরই বাসস্থান এই ছিংহাই লেক, তাই এটির আরও সুরক্ষা প্রয়োজন। সম্প্রতি প্রতিদিন ভোরবেলা 4 লাখেরও বেশি হুয়াং ইউ মাছ এই সেন্টার থেকে নিয়ে পুহা নদী, ছোয়াংছি নদী এবং ছিংহাই হ্রদে ছাড়া হয়। চলতি বছরে 217 মিলিয়ন মাছ লেকে ছাড়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। 2003 সালে এই বিরল প্রজাতির মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় চীন সরকার। ফলে 2022 সালের শেষ নাগাদ এই হুয়াং ইউ মাছের পরিমাণ দাঁড়িয়েছে 1,14,100 টনে, যা প্রায় 1 দশক আগে প্রাথমিক সুরক্ষা সময়ের তুলনায় 44 গুণ বেশি। আফরিন মিম, সিএমজি বাংলা।